প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে ইয়োর এডুকেশন চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিএলএড অ্যাডমিশন দু হাজার তেইশ পঁচিশ তোমরা যারা এবছর প্রাইমারি টেটে বসতে চাও তাহলে কিন্তু তোমাদের ডিএলএড কোর্সটি কিন্তু করতে হবে এবং তোমরা ক তারিখ মতো ডিএলএডে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ ফর্ম ফিল করতে পারবে তার কিন্তু নতুন নোটিফিকেশান কিন্তু আবার চলে এসেছে অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু আবারও বাড়ানো হয়েছে তোমরা তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তার নতুন নোটিফিকেশান এসেছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলসে কিন্তু আলোচনা করব। তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে চলো ভিউটি শুরু করা যাক তোমরা কিন্তু অন স্ক্রিনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কিন্তু নোটিফিকেশানটি দেখছ এবং নোটিফিকেশন ডেটটি দেখো নোটিফিকেশান ডেট কিন্তু দিয়ে দিয়েছে আট নয় দু হাজার তেইশ আট নয় দু হাজার তেইশে কিন্তু এই নোটিফিকেশন অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করেছে এবং নোটিফিকেশনে বলা হয়েছে যে তোমরা যারা ডিএলএড কোর্সটি করবে রেগুলার দু হাজার তেইশ পঁচিশ তারা কিন্তু সতেরো সেপ্টেম্বর দু হাজার তেইশ এগারোটা উনষাট পি পর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ডিএলএড অ্যাপ্লিকেশনের পোর্টাল কিন্তু বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ তোমরা যারা তেইশে টেটে বসতে চাও তাদের কিন্তু ডিএলএড কোর্স করতে হবে এবং যারা এবছর অ্যাডমিশন নেবে তারা কিন্তু সঠির সেপ্টেম্বরের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে না হলে কিন্তু তোমরা এবছর কিন্তু আর ডিএলএডে ভর্তি হতে পারবে না এবং ডিএলএডের অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমাদের যে ফর্ম ফিল হবে সেটা কিন্তু কলেজ ভেরিফিকেশন ১৪ তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে হয়ে যাবে এবং যদি না হয় তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল কিন্তু রিজেকশন হয়ে যাবে অ্যাপ্লিকেশন এবং তোমাদের যে অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে এবং ইনস্টিটিউট থেকে কিন্তু একুশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে অ্যাডমিশন নেওয়া শুরু করে দেবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আরেকবার বলে রাখি তোমরা যারা এবছর ডিএলএডে অ্যাডমিশন নেবে তারা কিন্তু সতেরো সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করে নিতে হবে না হলে কিন্তু তোমরা এবছর আর ডিএলএডে অ্যাডমিশন নিতে পারবে না এবং এই ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখবার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তীতেই যখন তোমাদের টেটের কোনো নোটিফিকেশন চলে আসবে তখন কিন্তু আমরা এই চ্যানেলেই সমস্ত আপডেট কিন্তু দিয়ে দেবো এই জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখো ভিউটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ